ওই বোকা বন ছায়া আমায় আর চিনিয়ে দেবে তোমাদের আস্তানা। আলোর পাতার চালটা আবার উল্টে যাবে না তো? না না, ওসব কিচ্ছু হবে না, তুমি টেনশন করো না। বাবান জানেও না যে বাবান কোন চক্রভূয়ের মধ্যে ঢুকছে। যেখানে বাবান ঢুকতে তো পারবে, কিন্তু বেরোতে পারবে না, ছটফট করে মরবে, বধ হবে। আমি আপনাকে গানের এই লাইনগুলো বলেছি? আমি আপনাকে কবে বলেছি, কখন বলেছি? ঘুমের ঘরে। ঘুমের ঘরে? হ্যাঁ, আপনি তো রোজই ঘুমের ঘরে এই গানের লাইনগুলো বিটবিট করে বলেন, আমার তো রোজ শুনে শুনে অভ্যেস হয়ে গেছে। তাই আপনি দু লাইন বলাতেই আমি বাকি লাইনগুলো বলে ফেললাম। কি কি বলছেন আপনি? যে গানের লাইনগুলো আমি আমি ঘুমের ঘরে বলতে পারি, সেগুলো জাগা অবস্থায় আমার মনে থাকবে না? এই কথাটা আমায় বিশ্বাস করতে হবে। হ্যাঁ, বিশ্বাস করতে হবে। আপনারা নিজের অতীত আর বর্তমানে ঘটা ঘটনাগুলো গুলিয়ে ফেলেন, নিজের অবচেতন আর চেতনে থাকা অনুভূতিগুলো মিলিয়ে ফেলেন। এটা হতেই পারে, তাই হয়তো আপনি 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 সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। আমি আপনাকে কেন মিথ্যে কথা বলবো? আপনাকে মিথ্যে বলে আমার কি লাভ বলুন তো? জানি না, কিন্তু সত্যি মিথ্যে সবটা সবটা আমার কেমন যেন গুলিয়ে যাচ্ছে, একদম গুলিয়ে যাচ্ছে। আপনি আপনি এখন একটু বিশ্রাম করুন, আমি যাই। শুনুন, কিছু বলবেন? না, বলবো না, জানতে চাইব। কি জানতে চান বলুন? আপনার আপনার নাম কি?